আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া ভিডিও ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কালকে তো আপনাদের ভাই অনেকগুলো বাজার এনেছিল, তো পুরো ভিডিওটা আমি দেখাইনি। তো সকাল আর সন্ধ্যার জন্য কিছু শুকনো নাস্তা নিয়ে এসেছিল, যেমন কেক, তারপর হচ্ছে বন, এগুলো। তো সকাল নাস্তাটা করে নিয়েছি, এখন সোফিয়ার সাথে বসে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তো সোফিয়া আমি চা খাচ্ছিলাম দেখে সেও চা খাবে, তাই বারবার আমার কাপ ধরার চেষ্টা করতেছিল, আমি দিচ্ছিলাম না দেখে ও কান্না করছিল। তো সেটার ভিডিওতে দেখাইনি, ও অনেক চেষ্টা করেছে বেচারি। তো অফ ক্যামেরা আমি চাটা খেয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না করবো হচ্ছে বাটা মাছ, কালকে যে মাছ এনেছিল ওগুলো রান্না করবো। কালকে এক আপু আমাকে কমেন্ট করেছে, মাছগুলো রান্নার রেসিপি দিতে বলেছিল, তো ভাবলাম রান্নার রেসিপিটা শেয়ার করে দিই। আমি তো প্রতিদিনই রান্না বান্নাই শেয়ার করি। আর এখানে করলা ভাজি করছিলাম, মাছগুলোতে আমি হলুদ তারপরে ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি হালকা করে একদম। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের মধ্যে হালকা পরিমাণ গোটা জিরে আর ধনে ইউজ করতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে আর কি। আমার আজকে মনে ছিল না, আমি তাড়াহুড়া করে রান্না করেছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এর মধ্যে আমি মিশ্রণ করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরের গুঁড়ো, আদা, রসুনের পেস্ট। তো ওগুলো আমি একটু পানি দিয়ে গুলে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। প্রতিদিন যেভাবে আমি রান্না করি, আজকেও ঠিক সেভাবে রান্না করছি। অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। আমার অনেক প্রিয় অপরেই আছে, অনেক সুন্দর সুন্দর করে রান্না করে, অনেক লোভনীয় হয় রান্নাগুলো, আর অনেক সুন্দর করে বাসা টাসা গুছায় বা অনেক কিছু বানায়, টিপস দেয়। আসলে ভিডিওগুলো যখন দেখি অনেক ভালো লাগে, অনেক কিছু শেখার আছে। আজকে আমার ভিডিওতে অনেক শব্দ শুনতে পাচ্ছেন, সোফিয়া আমার পাশে বসে আছে, ও খেলা করছে তাই, আর টিভিও অন আছে। তো বেশিরভাগ সময় আমি ও ঘুমে থাকলে তারপরে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে ঘুমাইনি, পাশেই আছে তাই। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব টমেটো। আর আজকে আর বানাচ্ছি হচ্ছে বাটা মাছের ঝাল টমেটো দিয়ে। বাটা মাছের ঝালে যেহেতু কোনো সবজি দেব না, তাই টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। টমেটোগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। টমেটোগুলোকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মাছটা না ভেজেও রান্না করতে পারেন, টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিলে হবে। তবে যদি গন্ধ পছন্দ না করেন, সেক্ষেত্রে মাছের গায়ে একটু হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মেখে তারপরে টমেটোর মধ্যে দিতে পারেন। আর যদি ভেজে খেতে পছন্দ করেন, তাহলে মশলা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করতে পারেন, দুইটাই মজা হয়। এই তো মাছগুলোকে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটো মশলার সাথে। মাছটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হালকা পরিমাণে পানি দিব ঝোলের। আমরা একটু হালকা ঝোল পছন্দ করি। আমি অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়েছি, আর মাছটাকে আমি চুলায় রেখে আমার মেয়ে কান্নাকাটি করছিল তাই চলে গিয়েছিলাম। অনেকটা হয়ে এসেছে, এর মধ্যে আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে। রান্না বান্না শেষে আর অনেক কাজ ছিল, সেগুলো আর দেখালাম না, তো এখন লাঞ্চটা করে নিব। বিকালবেলা হয়েছে আরেক কাণ্ড, আমি বাসায় নাস্তা বানিয়েছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া বাইরে থেকে আসার সময় শর্মা নিয়ে এসেছিল, শর্মাগুলো অনেক বড় ছিল। আর এই তো আমি বাসায় নুডলস বানিয়েছি,
ওকে আসলে বলা হয়নি, আর সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছে। শর্মাটা আসলে অনেক মজা ছিল। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।